শেষ পর্যন্ত সুপার ওভারে জয়ের দেখা পেল সাকিব আল হাসানের গোল টাইটান্স। এদিন সাকিব আল হাসান ব্যাট হাতে প্রথমে খেলেছিলেন 14/23 রানের দুর্দান্ত ইনিংস এবং বল হাতেও দুর্দান্ত করেছেন তিনি। 4 ওভার বোলিং করে খরচ করেছেন মাত্র 25 রান, তুলে নিয়েছেন 1 উইকেট। তবে সবকিছু ছাপিয়ে আলোচনায় সাকিব আল হাসানদের হেলমেট নিয়ে। এদিন ভানুকা রাজাপাকসেকে দেখা গেছে শ্রীলঙ্কান জাতীয় দলের হেলমেট নিয়ে খেলতে। এরপর টিম শেফার্ডের হেলমেটেও দেখা যায় ঠিক একই কাণ্ড, স্টিকার লাগিয়ে খেলছিলেন তিনি। ব্যতিক্রম ছিল না সাকিব আল হাসানের হেলমেটেও। নিজের জাতীয় দলের হেলমেটের উপরে কাপড় দিয়ে পেঁচিয়ে গোল টাইটেলসের লোগো লাগানো ছিল। কোনো মতে কাপড় দিয়ে বাংলাদেশ ক্রিকেটের লোগোটা ঢেকে রাখা হয়েছিল। গোল টাইটেলসের অধিনায়ক দাসুন সানাকার হেলমেটেও দেখা গেল ঠিক একই চিত্র, শ্রীলঙ্কান জাতীয় দলের হেলমেটে স্টিকার লাগিয়ে খেলছে তারা। অর্থাৎ টিম গোল টাইটেলস খেলোয়াড়দের হেলমেট দিতে ব্যর্থ হয়েছেন। সব কিছু ঠিক থাকলেও খেলোয়াড়দের ব্যক্তিগত হেলমেট নিয়ে খেলতে হয়েছে, যেখানে হেলমেট দিতে পারেনি গোল টাইটেলস। তবে প্রতিপক্ষ দল ডাম্বুলা আওরা ছিল ঠিকঠাক, তাই তো শ্রীলঙ্কান এই প্রিমিয়ার লিগ নিয়েও আলোচনা সমালোচনা হচ্ছে। এই ভুলগুলো আগে দেখা গেত বিপিএলে ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে, এখন শ্রীলঙ্কাতেও ঠিক একই অবস্থা। তাই তো অনেকেই বলছেন বিপিএল এলপিএল ভাই ভাই।